প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাসিরউদ্দিন, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বিষয়টি হচ্ছে কানে অলিভ অয়েল ব্যবহার কতটুকু নিরাপদ। আমরা জানি অলিভ অয়েল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। চিকিৎসকরা এবং সাধারণ মানুষ অলিভ অয়েল কানের জন্য ব্যবহার করে থাকে। আসলে অলিভ অয়েল ব্যবহার সাধারণভাবে যদি বলতে চাই তাহলে সেটা অবশ্যই নিরাপদ, এবং কানে বিশেষ ক্ষেত্র ছাড়া অলিভ অয়েল আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করে থাকি। যেমন কানের ময়লা পরিষ্কার করার জন্য আমরা অলিভ অয়েল দিয়ে থাকি, কিন্তু এই অলিভ অয়েল ব্যবহার সবসময় নিরাপদ নয়। যেমন কানে যদি কোনো ইনফেকশন থাকে অথবা কানে যদি আগে থেকেই কোনো রোগ থাকে, বিশেষ করে কানের পর্দা যদি ছিঁড়া থাকে, এই ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার অবশ্যই নিরাপদ নয়। এবং সেটা যদি আপনারা অলিভ অয়েল ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কানে ইনফেকশন হতে পারে, এমনকি কানের ব্যথাও শুরু হয়ে যেতে পারে। সেজন্য অলিভ অয়েল ব্যবহারটা আমাদেরকে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে, এবং অলিভ অয়েল ব্যবহারের জন্য অবশ্যই মানসম্মত তেল নির্বাচন করতে হবে। বাসি, পচা কিংবা ডেট এক্সপায়ার্ড তেল ব্যবহার করা যাবে না। অলিভ অয়েল ব্যবহার করার জন্য আপনাদেরকে নিশ্চয়ই কিছু বিষয় মাথা রাখতে হবে। যেমন কতদিন আপনি অলিভ অয়েল ব্যবহার করবেন, বিশেষ করে কানে ওয়াক্স বা ময়লা দূর করার জন্য যদি আমরা অলিভ অয়েল ব্যবহার করে থাকি তাহলে সেটা হবে অবশ্যই নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে হবে। যেমন কানে যদি ময়লার পরিমাণ খুব কম থাকে তাহলে সাধারণত দু একদিন অলিভ অয়েল ব্যবহার করলেই সেই ময়লাটা পরিষ্কার হয়ে যেতে পারে। কিন্তু যদি ময়লার পরিমাণ অনেক বেশি থাকে এই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 5 থেকে 7 দিন বা ক্ষেত্র বিশেষে 10 দিনেও অলিভ অয়েল ব্যবহার করার প্রয়োজন হতে পারে। অলিভ অয়েল দেওয়ারও কিছু নিয়ম আছে। যেমন আপনি কানে কতটুকু অলিভ অয়েল দেবেন সেটা নির্ভর করবে আপনার কানে কতটুকু ময়লা রয়েছে সেটার উপর। যেমন যদি অল্প পরিমাণ ময়লা থেকে থাকে এই ক্ষেত্রে আপনি হয়তো 2-4 ফোঁটা করে ডেলি 2-3 থেকে 3 বার অলিভ অয়েল দিলেই সেটা অটোমেটিক পরিষ্কার হয়ে চলে আসবে। কিন্তু যদি বেশি ময়লা হয় এক্ষেত্রে অবশ্যই 5-7 দিন দিতে হবে, এবং অলিভ অয়েল দেওয়ার পরেও আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কানের ময়লাগুলো চিকিৎসক নিজেই মেশিনের সাহায্যে বিশেষ পদ্ধতিতে বের করে দেবেন। আর অলিভ অয়েল ব্যবহার করার সময় মনে রাখতে হবে অলিভ অয়েলটা আপনি কতদিন দেবেন সেটা নির্ভর করবে আপনার কানে অলিভ অয়েল দেওয়ার পরে যদি দেখা যায় কানটা ব্যথা হয়ে যাচ্ছে অথবা কানে ইনফেকশন হচ্ছে বা পুজ আসতেছে, সেক্ষেত্রে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার স্টপ করে ফেলতে হবে।